টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে ত্রিকোণমিতিক সমীকরণ অনুশীলনীর ৩২ নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে সমাধান করো এ কজ এক্স প্লাস বি সাইন এক্স ইকুয়াল টু সি, যখন এ কমা বি কমা সি দ্রবক। তো যে সমীকরণটা দেওয়া আছে সেটারে আমরা ১ নং সমীকরণ দিয়েছি। মনে করি এ ইকুয়াল টু আর কজ আলফা, এটা আমরা ২ নং সমীকরণ দিব, এবং বি ইকুয়াল টু আর সাইন আলফা, এটা ৩ নং সমীকরণ দিব। এবার ২ এবং ৩ নং সমীকরণ বর্গ করে যোগ করি। তাহলে আমরা সমানের এই পাশে একে বর্গ করলে হবে এ স্কোয়ার ২ নং সমীকরণের, আর ৩ নং সমীকরণের সমানের এই পাশে বিকে বর্গ করলে হবে বি স্কোয়ার। তাহলে এই দুইটা যোগ করতে হবে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে, দেখো এই আর কজ আলফাকে বর্গ করলে হবে আর স্কোয়ার কজ স্কোয়ার আলফা, প্লাস আর সাইন স্কোয়ার আলফাকে বর্গ করলে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি আর স্কোয়ার কমন নিই এইটা এবং এইটার থেকে আর স্কোয়ার কমন নিলে হয় কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, বা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু, দেখো কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1, আমরা কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1 লিখতে পারি, বা 1 আর আর স্কোয়ার গুণ করলে হবে আর স্কোয়ার ইকুয়াল টু এই পাশে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই পাশেরটা এই পাশে নিয়েছি এবং এই পাশেরটা এই পাশে নিয়েছি, অতএব আমরা আর ইকুয়াল টু পাবো হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা আর সমান যেটা পেয়েছি সেটা আমরা এই 2 নং এবং 3 নং সমীকরণে বসাবো। তাহলে লিখবো 2 নং হতে পাই এ ইকুয়াল টু আর কজ আলফা, বা কজ আলফা ইকুয়াল টু আমরা পাবো এ ভাগ আর, অতএব কজ আলফা ইকুয়াল টু এ ভাগ আর। আর সমান আমরা পেয়েছি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে লিখবো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 নং হতে পাই লিখে আমরা কজ আলফা সমান পেয়েছি। এবার লিখবো 3 নং হতে পাই, দেখো 3 নং হতে আমরা সাইন আলফা ইকুয়াল টু কত পাবো, আমি একবারে যদি লিখি পাবো সাইন আলফা ইকুয়াল টু, দেখো বি ভাগ আর পাবো, তার মানে বি ভাগ আর পাবো, অতএব সাইন আলফা ইকুয়াল টু বি ভাগ আর সমান আমরা পেয়েছি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ ও বি এর মান আমরা যে সমীকরণ সমাধান করতে হবে সেই সমীকরণে বসাবো। লিখবো যে 1 নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পাই। তাহলে আমরা এ সমান পেয়েছিলাম আর কজ আলফা, তার মানে আমরা এখানে এ সমান বসাবো আর কজ আলফা, আর এখানে আছে কজ এক্স, প্লাস বি সমান আমরা পেয়েছিলাম আর সাইন আলফা, বি সমান বসাবো আর সাইন আলফা ইন্টু সাইন এক্স ইকুয়াল টু সি, বা আমরা এইটা এবং এটাতে আর কমন নেব, যদি আর কমন নেই তাহলে পাবো হচ্ছে, দেখো আমরা কজ এক্সটা আগে লিখবো কজ এক্স ইন্টু কজ আলফা, প্লাস এইখানে আমরা আগে সাইন এক্স লিখবো সাইন এক্স সাইন আলফা ইকুয়াল টু সি, বা দেখো আমরা এই আর গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে। আর এখানে একটা সূত্র হয় কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, আমরা জানি সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে আলফা, তাহলে কজ এক্স মাইনাস আলফা সমান কজ এক্স কজ আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা, আমরা সূত্র বসিয়েছি। আর আর গুণ আকারে আছে পক্ষান্তর করলে হবে হচ্ছে ভাগ, তার মানে আমরা দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, আর গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে, আর এখানে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি, মানে কজ এ মাইনাস বি এর আমরা সূত্র পাবো, বা আমরা লিখতে পারি কজ এক্স মাইনাস আলফা ইকুয়াল টু কজ বিটা, ধরি আমরা ধরে নিব যে কজ বিটা ইকুয়াল টু সি বাই আর। देखो ए लाइन থেকে ए লাইনে আমরা c/r সমান cos বিটা ধরে নিয়েছি এই কারণেই যাতে আমরা সূত্র বসাতে পারি দেখো সূত্র বসে cos θ = cos আলফা হলে এটারে θ ধরো আর এটারে আলফা ধরো cos θ = cos আলফা হলে θ = 2n π ± আলফা তাহলে আমরা লিখতে পারি বা দেখো θ বলতে হচ্ছে x - আলফা তার মানে x - আলফা = 2n π प्लस माइनस अल्फा अल्फा माने এখানে बीटा देखो cos थीटा इक्वल टू cos अल्फा হলে थीटा इक्वल टू 2n पाई प्लस माइनस अल्फा अल्फार স্থলে बीटा अल्फा এখানে माइनस পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস তার মানে অতএব আমরা লিখতে পারি x इक्वल टू 2n पाई प्लस अल्फा प्लस माइनस बीटा তার মানে আমরা x = পেয়েছি অতএব নির্ণয় সমাধান x = 2n পাই প্লাস আলফা প্লাস মাইনাস বিটা যখন n এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা a b c এর মান জানা থাকলে আলফা এবং বিটার মান নির্ণয় করা যায় দেখো যদি আমরা a b এবং c এর মান জানি a এবং b এর মান বসালে এখানে আমরা cos আলফা মানে আলফা সমান পাবো আর যদি আমরা এইখানে দেখো এইখানে cos বিটা সমান c/r c এবং r এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা cos বিটা সমান পাবো তার মানে a b c এর মান যদি জানা থাকে তাহলে আমরা আলফা এবং বিটার মান নির্ণয় করতে পারবো দেখো অঙ্কটা আমরা কিভাবে করেছি সেটা হলো যে একটু কিন্তু ব্যতিক্রম নিয়ম সেটা হলো যে যে সমীকরণের সমাধান করতে হবে সেটারে এক নং দিয়েছি এরপরে দেখো আমরা মনে করে নিয়েছি a = r cos আলফা এবং b = r sin আলফা এটাকে 2 নং এটাকে 3 নং সমীকরণ দিয়েছি 2 ও 3 নং সমীকরণকে বর্গ করে যোগ করি তাহলে আমরা বর্গ করে যোগ করেছি এবার এখানে আমরা r² কমন নিয়েছি cos² আলফা + sin² আলফা = 1 r স্কয়ার আর 1 গুণ করলে হয় r স্কয়ার মানে এই পক্ষেরটা এই পক্ষে নিয়েছি স্কয়ারটা পক্ষান্তর করলে হবে রুট এবার দেখো তার মানে r ইকুয়াল টু আমরা পেলাম √a² + b² এখন 2 নং হতে পাই দেখো 2 নং এ আছে a r cos আলফা আছে আমরা এখান থেকে cos আলফা সমান পাবো হচ্ছে a ভাগ r এবার দেখো r সমান আমরা যেটা পেয়েছিলাম আমরা সেটা বসাই দেব এই r সমান পেয়েছিলাম √a² + b² এই r সমান আমরা বসাই দিয়েছি এবার 3 নং হতে পাই পাবো b/r r সমান যেটা আমরা পেয়েছি সেটা বসাই দেব r সমান পেয়েছি √a² + b² তাহলে দেখো আমরা cos আলফা সমান পেলাম এবং sin আলফা সমান পেলাম এবার আমরা a সমান এবং b সমান যেটা ধরেছিলাম সেই a এবং b এর মান আমি 1 নং সমীকরণে বসাবো যদি 1 নং এ বসাই তাহলে দেখো a এর স্থলে বসাবো আমরা r cos আলফা আর b এর স্থলে বসাবো r sin আলফা এবার আমরা r কমন নিয়েছি এবং cos x আগে লিখছি cos আলফা পরে লিখছি sin x আগে লিখছি sin আলফা পরে লিখছি এবার r গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হয় এবার সূত্র cos a cos b প্লাস sin a sin b সূত্র হচ্ছে cos a - b a সমান হচ্ছে x আর b সমান হচ্ছে আলফা এবার আমরা এই সূত্র তৈরি করার জন্য c/r সমান আমরা ধরে নিয়েছি হচ্ছে cos বিটা সমান c/r তার মানে c/r = cos বিটা ধরে নিয়েছি এবার cos θ = cos আলফা হলে দেখো cos θ = cos আলফা হলে θ = 2n π ± আলফা মানে বিটা এবার এই আলফা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস অতএব নির্ণয় সমাধান x = এত n এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা এখন a, b, c এর মান জানা থাকলে আলফা এবং বিটার মান নির্ণয় করা যায় যদি আমরা এই সমীকরণের ক্ষেত্রে a, b, c এর মান জানা থাকে যদি আমরা a আর b এর মান আমরা দেখো যে ব্যাপারটা এইখানে যদি বসাই তাহলে আমরা আলফার মান পাবো এইখানে বসালেও আলফার মান পাবো a আর b এর মান এবার a আর b এর মান যদি এইখানে বসাই তাহলে আমরা r এর মান পাবো আর এইখানে যদি আমরা c এবং r এর মান বসাই তাহলে কিন্তু বিটা পাবো এই যে এগুলা করার কারণ একটাই যে এই যে মানগুলো আমরা পাবো যে a আর b এর মান যদি আমরা এইখানে বসাই সেক্ষেত্রে আলফার মান পাবো আর যদি এইখানে বসাই a আর b এর মান তাহলে r এর মান পাবো আর এইখানে c এবং r এর মান বসালে আমরা বিটার মান পাবো তার মানে a b c এর মান জানা থাকলে আলফা এবং বিটার মান নির্ণয় করা যায় এই আলফা এবং বিটার মান নির্ণয় করা যাবে এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণের সাধারণ সমাধান এখানে আমরা r সমান তারপরে cos আলফা সমান sin আলফা সমান কেন বের করে নিয়েছি এই কারণে বের করে নিয়েছি যখন আমি এই সমীকরণটা আমরা a = ধরে নিয়েছিলাম b = ধরে নিয়েছিলাম মান বসিয়ে যখন আমরা x সমান আমরা পাবো, তখন আলফা আর বিটার মান কোথা থেকে পাবো? এই জন্যই আমার কিন্তু এখানে আলফা আর বিটার মান কীভাবে বের করব, এই জন্যই কিন্তু আমার এইটা আর এইটা বের করে নেওয়া। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, তবে প্রচুর আসলে গরম পড়েছে বলার মতো না। তো সবাই ভালো থাকবা, এখনকার পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।